আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 প্রাইম টাইম নিউজে এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী আর সাথে রয়েছে আমি মিতু চক্রবর্তী রায় বঙ্গবন্ধু এবং চার জাতীয় নেতার জন্ম না হলে দেশের স্বাধীনতার স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতো না জার্মানির ফ্রাঙ্কফুর্টে জেল হত্যা দিবসের দোয়া এবং আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন জার্মানিতে টিবিএন 24 এর প্রতিনিধি হাবিবুর রহমান হিলালের রিপোর্টে দেখুন বিস্তারিত রোববার জার্মানি ফ্রাঙ্কফুর্টে দোয়া কামনা ও নীরবতা পালনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সৈনিক ও স্বাধীনতার সপক্ষে প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বীরদেরই ইতিহাসের চার মহানায়ককে নৃশংসভাবে হত্যার জন্য দায়ী আমি দাবি করি সরকারের কাছে যারা জেল হত্যায় প্রমাণিত কোলাঙ্গার তাদেরকে ধরে এনে যেন শাস্তি দেওয়া হয় আমরা প্রবাসীরা এই ব্যাপারে ভূমিকা রাখবো আমরা সরকারকে সহযোগিতা করব এই শোক আমরা শক্তিতে রূপান্তরিত করতে হবে এই জন্য নিয়োজিত করার জন্য কিছু অস্ত্র ব্যবসায়ী জার্মান আওয়ামী লীগের নামধারী তারা বিভিন্ন সিন্ডিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানকে তারা কলুষিত করার চেষ্টা করতেছে আমরা এর প্রতিবাদ জানাই এবং আগামী দিনে এ শহীদদের আত্মা তখনই শান্তি পাবে যখন এদের হাত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রক্ষা পাবে আমরা সবাই শোকাহত বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন আজও জেল হত্যার বিচার আমরা সম্পূর্ণ করতে পারি নাই বিগত নাসিরনগরে যে ঘটনাটা ঘটছে বিচ্ছিন্ন ঘটনা বিএনপি জামাতের ষড়যন্ত্র এই চক্রের হাত থেকে জার্মান আওয়ামী লীগকে বাঁচাতে হবে অতি সম্প্রতি জার্মান আওয়ামী লীগের কর্মী অস্ত্র ব্যবসায় ঢাকা এয়ারপোর্টে ধরা পড়ে জার্মান আওয়ামী লীগকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সভার প্রধান বক্তা জাহিদুল ইসলাম পুলক বলেন দেশে এবং বিদেশে আওয়ামী লীগকে বাঁচাতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী অস্ত্র পাচারে জড়িত সন্দেহে অভিযুক্ত ও মদতদাতাদের বিরুদ্ধে খুব শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় দেশের হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপর হামলা বিএনপি ও জামাত জড়িত এবং দোষীদের শাস্তি দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন খন্দকার এম এ বিজুগনি আনোয়ারুল কবির অমিত মজুমদার জয়নাল হক হাফিজুর রহমান আলম মোবারক আলী বকুল মোহাম্মদ কায়সারুল আলম মেহেদি হাসান মুন্না হামিদ নুমান মুরাদ ব্যাপারী আবু জাফর স্বপন হাবিবুল্লাহ বাবুল হাকিম টিটু সহ আরও অনেকেই সভার সঞ্চালনে ছিলেন মাহফুজ ফারুক হাবিবুর রহমান হেলাল টিবিএন 24 ফ্রাঙ্কফুর্ট জার্মানি এই ছিল টিবিএন 24 এর প্রাইম টাইম নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি মিতু চক্রবর্তী রায় এবং আমি সাথে ছিলাম নূপুর চৌধুরী সবাই ভালো থাকবেন শুভরাত্রি